দীর্ঘদিনের পুরসভার জমা আবর্জনা থেকে এবার তৈরি হবে জৈব সার। তারই উদ্বোধন হল বর্জন নিষ্কাশন কেন্দ্রের। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসক বোর্ডের অন্যান্য সদস্যরা ও ন্যাকপের অধিকারী দীপক সিং সোলাঙ্কি। দুর্গাপুর নগর নিগমের 43টি ওয়ার্ডের নোংরা জমা হতো দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়ার শঙ্করপুর এলাকায়। দীর্ঘ 10 বছরের অধিক সময় ধরে সেই আবর্জনা জমা হতে হতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের 11 একর জমি দখল করেছে। নোংরা আবর্জনার দুর্গন্ধে নাজেহাল পরিস্থিতি ওই এলাকার বসবাসকারী বাসিন্দাদের। একাধিকবার দুর্গাপুর নগর নিগমকে এই আবর্জনা সরানোর দাবিও করেছিল এলাকাবাসী। পচনশীল আবর্জনা থেকে তৈরি হবে জৈব সার, আর অপচনশীল আবর্জনা থেকে তৈরি হবে এক প্রকার জ্বালানি তেল। সেই জ্বালানি তেল পৌঁছে যাবে সিমেন্ট তৈরির কারখানায়। দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার ওই আবর্জনার স্তূপের পাশেই বর্জ্য নিষ্কাশন কেন্দ্রের উদ্বোধন হলো। এদিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত বিশ্বাস বলেন, দিল্লির ন্যাকপ নামের একটি সংস্থাকে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য নিষ্কাশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিন উদ্বোধনের পর থেকেই শুরু হয়ে যায় বর্জ্য নিষ্কাশনের কাজ। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত ডিজেল চালিত যন্ত্রের মাধ্যমে হবে বর্জ্য নিষ্কাশন। ডিসেম্বর মাস থেকে বিদ্যুৎ চালিত যন্ত্রের মাধ্যমে এই প্রক্রিয়া হবে। সেটা হচ্ছে আমাদের যে লেগাসি ওয়েস্ট, যেটা দীর্ঘদিন ধরে মানে শঙ্করপুর ডাম্পিং গ্রাউন্ডে পুরো দুর্গাপুর সিটির আর যে ওয়েস্টটা মিক্সড ওয়েস্ট এখানে মানে ডাম্প করা হতো, তো এখন SWM-এর যে রুলস আছে সেই রুলসে কিন্তু আমাদের সেগ্রিগেটেড ওয়েস্ট করে সেটাকে আমাকে রিসাইক্লিং করতে হবে, দেশের ভ্যালুয়েবল মেটেরিয়ালসে পরিণত করতে হবে, মানে কোনো জায়গায় ওয়েস্ট ডাম্প করা যাবে না। তো এর দুটো পার্ট আছে, একটা ফ্রেশ ওয়েস্ট আর লেগাসি ওয়েস্ট। তো লেগাসি ওয়েস্ট বলতে যে ওয়েস্টটা অনেকদিন ধরে জমে আছে, তাহলে সেটাকেও তো আমাকে প্রক্রিয়াকরণ করতে হবে। তো তার জন্যই আজকে আমাদের এখানে একটা উদ্বোধন হলো, যেটা হচ্ছে ন্যাকপ যারা এই কাজটা পেয়েছেন তারা এই কাজটা শুরু করছেন। এটা ক্যাপেক্সের মাধ্যমে হচ্ছে, সমস্ত ইনভেস্টমেন্ট ওদের, আর ওনারা এই কাজটা করবেন। এই বায়োমেডিক তারপর এখান থেকে যে প্রোডাক্টটা হবে সেটা ওনারা সেল করবেন, আর এর জন্য ওনারা 415 টাকা করে আমাদের গভর্নমেন্ট ওনাদেরকে পার্ট টনে ওদেরকে বায়োমেডিসিন করে, এটাকে বায়োমেডিসিন বলে, বায়োমেডিসিনের জন্য দেবেন। এবার এখান থেকে কী হবে, প্রথমে এরা একটা ট্রমেল নিয়ে এসছে, এখানে মোবাইল ট্রমেল, চারটে কনভার বেল্ট আছে। এখান থেকে মিক্সড ওয়েস্টের মধ্যে ওয়েট ওয়েস্ট আর মানে ডাই ওয়েস্ট দুটোই মিক্সড আছে। তো ওয়েট ওয়েস্টটা অলরেডি এখানে ডিকম্পোস্ট হয়ে গেছে, তো সেইটাকে আলাদা করবে ট্রমেলের মাধ্যমে। করার পর সেখান থেকে কম্পোস্ট বা আমরা যেটা বাংলায় সার বলি সেটা বার করবে। তো সেই সারটাকে ওনারা মার্কেটিং করবেন বা বিক্রি করবেন, প্লাস ওই প্লাস্টিক যেটা বেরোবে সেখান থেকে রিফিউজ ডিরাইভ ফুয়েল আরডিএফ করবেন। সেই আরডিএফটা সিমেন্ট প্ল্যান্টে যেন এগুলো ইউজ হয়, ইনসিনারেটর ইউজ হয়, যেখান থেকে এনার্জি প্রডিউস হয়, তো সেখানে ওরা একটা সেল করবে, মানে এইভাবে ওটা করবে। এই পুরো দায়িত্বটা ন্যাকপের। তো অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে কঠিন বর্জ্য নিষ্কাশন করে তৈরি করা হবে এক ধরনের জ্বালানি। সেই জ্বালানি পৌঁছে যাবে সিমেন্ট তৈরির কারখানায়। অন্যদিকে তরল বর্জ্য থেকে তৈরি করা হবে জৈব সার। দিল্লির ওই সংস্থাকে সরকারের তরফ থেকে জৈব সার তৈরিতে টন প্রতি 415 টাকা করে দেওয়া হবে। পরে এই জৈব সার তৈরি করে বাজারে বিক্রি হবে। ন্যাকপের এক আধিকারিক দীপক সিং সোলাঙ্কি জানান, আগামী 200 দিনের মধ্যে 11 একর জমিতে জমে থাকা সমস্ত আবর্জনা নিষ্কাশন করা সম্ভব হবে। আজ সে মেরা কাম ওপেন হো চুকা হে ওর ইয়ে করিবন মে 200 দিন কা টার্গেট লেকার চল রা হুঁ। 200 দিন মে ইয়ে পুরা 11 একর জমিন ক্লিন হো জায়েগা। তো মুঝে না টেন্ডার কস্ট সে জ্যাদা কস্টিং লগ রা হ্যায় ইসমে ডিজেল সে চালানে মে। পাওয়ার কা থোড়া সা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড সে বাত চল রা হে, জলদি সে জলদি করবানে কা, করিবন 15 সে 20 দিন কা অভি ভি টাইম বতা রহে হো। জবকি 26 অক্টোবর সে মানে অ্যাপ্লাই কর রাখা থা, পর আগামী জানুয়ারি মাস থেকে কঠিন এবং তরল বর্জ্য সহজেই সংগ্রহের জন্য বাড়িতে বাড়িতে পচনশীল বর্জ্য সংগ্রহের জন্য সবুজ বালতি এবং অপচনশীল বর্জ্য সংগ্রহের জন্য নীল বালতি দেওয়া হবে বলে জানা গিয়েছে। আরও সহজেই এই প্রক্রিয়াকরণ করা যাবে বলেও ওই সংস্থার আধিকারিকের দাবি। সম্পূর্ণ স্বচ্ছ পরিষ্কার নির্মল করে তোলার জন্যে এই যে ওয়েস্ট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, যেটা জমেছিল দীর্ঘদিন ধরে সেটাকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করা, নির্মল করা, এবং এছাড়াও যেটা রেগুলার যে ওয়েস্ট কালেকশনটা আমাদের হবে বাড়ি থেকে, অর্থাৎ ফ্রেশ ওয়েস্ট যেটা আসবে সেটাকেও আমরা রিসাইক্লিং করে এবং সেটাকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সেটাকে পার্ট ওয়াইজ ভাগ করে
আমরা পুরো সম্পূর্ণ একটা নির্মল মুক্ত সুন্দর একটা দুর্গাপুর গড়তে চলেছি। আরো সহজে এই প্রক্রিয়াকরণ করা যাবে বলেও ওই সংস্থার আধিকারিক দাবি করেন। এভাবে দুর্গাপুর শহর সহজেই আবর্জনা মুক্ত থাকবে বলেও দাবি করেন। সাধন রুজ, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম। আপনার শহরে প্রথমবার নিত্য নতুন ও অভিনব ট্রফির সম্ভার নিয়ে হাজির ড্রিম স্পোর্টস। আর দাম যা একেবারে আপনার সাধ্যের মধ্যে। এছাড়াও পাবেন বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের মেমেন্টো সহ ব্র্যান্ডেড জার্সি, খেলার জুতো, রকমারি ফুটবল, ক্রিকেট ব্যাট। এছাড়াও পেয়ে যাবেন খেলাধুলোর বিভিন্ন সরঞ্জাম। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ড্রিম স্পোর্টসে। আমাদের ঠিকানা তিলক ডেভিড মোড়, দুর্গাপুর 713205। যোগাযোগ নম্বর 7029681375, 8348539439 অথবা 8617064150। ড্রিম স্পোর্টস, আপনার স্বপ্নের সম্ভার।